রায়নগর রাজ্যের জমিদারের নাম ছিল চন্দ্রশেখর। চন্দ্রশেখর মারা যাওয়ার পরপরই তার সব দায়িত্ব এসে পড়ে তার স্ত্রী চন্দ্রবালার কাছে। চন্দ্রবালা তার মেয়ে চন্দ্রানী এবং নাতনি রূপসাকে নিয়ে বসবাস করত, আর তাদের দেখাশোনা করত রামু নামের এক লোক। মণিবালা রামুকে তার ছেলের মতোই ভালোবাসত আর অনেক বিশ্বাসও করত। রামু, এই রামু, কোথায় গেলি রে? বাবা একবারটি এসে যেত। হ্যাঁ রানীমা, বলুন আমাকে আপনি কেন ডাকছেন, কিছু লাগবে? না রে বাবা, আমার কিচ্ছুটি লাগবে না। কাল তুই বলেছিলি না কে যেন এসেছিল আমাকে খুঁজতে, শুনেছি তার জমির সব ফসল নাকি এবার নষ্ট হয়ে গেছে, তো আমি ওকে কিছু আর্থিক সাহায্য করতে চাই। আমি তোর বাড়ি চিনি না, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই ওকে গিয়ে দিয়ে আয়। ও, এই ব্যাপার? রানীমা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওর বাড়িতে ঠিক মতোই আপনার দেওয়া টাকাগুলো পৌঁছে দিয়ে আসব। তোর ওপর আমার সেই বিশ্বাস আছে রে বাবা, এই নে টাকা, এবার যা তো। এই বলে মণিবালা রামুকে কিছু টাকা দেয় আর রামু সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রূপসা দিদি ভাই, মা চন্দ্রানী, কোথায় গেলি রে তোরা? হ্যাঁ মা, এই তো আমরা, বলো কেন ডাকছো? তোরা ঠিক মতো খেয়েছিস তো? চল তোদের নিয়ে আজ গ্রামটা ঘুরতে বের হব। দিদিমা, তুমি সত্যি বলছো? আমরা ঘুরতে বের হব? কে মজা, কে মজা, আমরা ঘুরতে বের হব, আর দেরি করো না, চলো চলো। এরপর তারা সবাই মিলে গ্রামে ঘুরতে বের হয়। এভাবে হাসি মজায় তাদের সকলের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন মণিবালা কোথা থেকে যেন বাড়িতে ফিরছিল, আর এসেই তো সে থমকে দাঁড়ায়, কারণ সেখানে যে তার মেয়ে চন্দ্রানীর লাশ পড়েছিল। একি রে মা চন্দ্রানী, তোর কি হয়েছে, কথা বল, ওঠ মা, ওঠ। ওরে রামু, রূপসা, কোথায় কোথায় তোরা, তাড়াতাড়ি এসে দেখে যা, আমার কি সর্বনাশ হয়ে গেল? ওরে আমার মেয়েটারে কি হয়ে গেল, কে কে আমার এত বড় ক্ষতি করলো? হো একে একে দিদিমা, মায়ের কি হয়েছে, মা মা এখানে এভাবে শুয়ে আছে কেন? ও মা, ওঠো মা, ওঠো, কথা বলো মা, কথা বলো, তোমার এতে কি হয়ে গেল মা? এই দেখো মা, দেখো আমি তোমার কাছে বসে আছি, এই দেখো আমি তোমার রূপসা কথা বলছি গো। ওরে দিদি ভাই, তোর মাঝে আর বেঁচে নেই রে, তোর মাঝে আকাশের তারা হয়ে গেছে। না না, তুমি মিথ্যে কথা বলছো দিদা, আমার মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। মা, ও মা, ওঠো না মা, ওঠো। রানীমা, আপনি বরং রূপসা মামনিকে নিয়ে ঘরে চলে যান, হয়তো আপনার এত সম্পত্তির ওপর কারো নজর পড়েছে আর সেই হয়তো আপনার মেয়েকে মেরেছে, তবে তো আপনারা অনেক বিপদে আছেন। আপনারা বরং ভিতরে যান রানীমা, আমি এদিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ রে বাবা, তুই দেখে আমাদের পিছনে লাগলো এভাবে, আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। তাহলে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কে কেড়ে নিল? রূপসা দিদি ভাই, ও দিদি ভাই, চল না ভেতরে চল, এখানে থাকলে তোরও কোনো বিপদ হতে পারে। আমি যে তোর মাকে হারিয়েছি, তোর দাদু ভাইকে হারিয়েছি, কিন্তু আমি আর কাউকে হারাতে চাই না। এই বলে মণিবালা রূপসাকে নিয়ে ঘরে ফিরে যায়। একদিন রাতে মণিবালা এবং তার নাতনি ঘুমাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন হাতে ছুরি নিয়ে তাদের মারার উদ্দেশ্যে সেখানে যায়। ঠিক তখনই মণিবালার ঘুম ভেঙে যায়। একে একে, কে কে এখানে, কে আছো? রূপসা দিদি ভাই, এই দিদি ভাই, ওঠ না রে, ওঠ, দেখ কেউ আমাদের বাড়িতে এসেছে। ওঠ না রে দিদি ভাই, দেখ না কেউ হয়তো আমাদের মারতে এসেছে। এই বলে মণিবালা কোনো রকমে তার নাতনি রূপসাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালাতে পালাতে একটা নদীর ধারে চলে যায়। দিদিমা,
ও দিদিমা কে আমাদের মারতে এসেছিল গো? তাছাড়া চারদিক তো অন্ধকার হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? এই অন্ধকারে তো পথঘাট ঠিক মতো দেখাই যাচ্ছে না, আর সামনে তো মনে হচ্ছে কোনো একটা নদী আছে। হ্যাঁ রে দিদি ভাই, আমিও তো কিছুই বুঝতে পারছি না, তবে এখানে থাকলে আমাদের চলবে না, আমাদের যেখান থেকে অনেক দূরে পালাতে হবে, না হলে যে ওই অজ্ঞাত ব্যক্তি আমাদের মেরেই ফেলবে। ওই দেখ নদীতে একটা নৌকা দেখা যাচ্ছে, চল ওটাতে আমরা উঠে পড়ি। এরপর মণিবালা এবং রূপসা নদীর পাড়ে থাকা সেই নৌকাটিতে উঠে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে নৌকাটা নদীর স্রোতে চলতে থাকে। সকালে যখন মণিবালা এবং রূপসার ঘুম ভাঙে, তখন তারা দেখতে পায় তারা নৌকার স্রোতে ভেসে নদীর মাঝখানে চলে এসেছে। একে একে দিদিমা, আমরা তো একেবারে নদীর মাঝখানে চলে এসেছি, তবে আমরা এখন কি করে নদীর কিনারায় ফিরে যাব? ও দিদিমা দেখো দেখো, সামনে কি যেন একটা নড়ছে, আর আর আমাদের কাছে আসছে। ও বাবা গো, আমার খুব ভয় করছে। দিদি ভাই, এ তো দেখছি একটা তিমি মাছ, এটা তো মনে হচ্ছে আজ আমাদের খেয়েই ফেলবে। এক বিশাল তিমি মণিবালাদের নৌকার দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে তাদের নৌকাটা ভীষণ দুলতে থাকে, যা দেখে মণিবালা ও রূপসা দুজনে খুব ভয় পেয়ে যায়। কিন্তু যখনই মাছটি নৌকাটিকে গিলতে যাবে, তখনই নৌকাটি মাছের কাছ থেকে সরে যায়, আর মাছটিও অনেক দূরে চলে যায়। এদিকে নৌকাটি নদীর তীরে এক ফল গাছের কাছে পৌঁছে যায়। ভয় পেও না তোমরা, তোমাদের আর কোনো বিপদ নেই, আমি হলাম মায়াবে গাছ গো, আর এটা হলো আমার রাজ্য। এবার বলো তো তোমরা এখানে কেন এসেছো? এরপর মণিবালা আম গাছকে সব কথা খুলে বলে। তুমি তো মায়াবী গাছ, তবে কি তুমি আমাদের বলতে পারবে না যে কে আমাদের মারতে চেয়েছিল, আর কেই বা আমার মেয়েকে মেরেছে, বলো না গো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো, আমি আমার গাছে জবা ফুল ফুটিয়ে দিচ্ছি, তোমরা সেখানে তোমাদের চির শত্রুকে দেখতে পারবে। কিছুক্ষণের মধ্যে আম গাছে জবা ফুল প্রকট হয়, আর জবা ফুলের ভেতরে রামুর মুখ ভেসে ওঠে। এই কি রামু? হ্যাঁ রামু, ওই তোমাদের মারতে চেয়েছিল, আর ওই তোমার মেয়েকে মেরে ফেলেছে। আসলে রামু তোমাদের সম্পত্তির লোভে পড়েছে, আর তাই তো তোমাদের মারার চেষ্টা করেছে। এসব তুমি কি বলছো কি আম গাছ? ওকে আমি এতদিন নিজের ছেলের মতো বড় করে তুলেছি, আর ও কি না, না না, আমি তো ওকে কোনোভাবেই শাস্তি দিতে পারবো না। ঠিক আছে, তোমায় শাস্তি দিতে হবে না, তুমি বরং আমার গাছ থেকে কিছু জবা ফুল নিয়ে যাও, এই ফুলগুলো রামুকে ছোঁয়ালে ও অনেক ভালো হয়ে যাবে। এরপর মণিবালা আম গাছ থেকে কিছু ফুল তুলে নেয়, আর নৌকায় করে আবারও নিজের বাড়িতে ফিরে আসে, আর রামুকে বলে, রামু এই নে এই ফুলটা ধর। রামু ফুলগুলো নিতেই তার মন অনেক পরিবর্তন হয়ে যায়, আর সেও অনেক ভালো হয়ে যায়। আমাকে আপনি ক্ষমা করে দিন রানীমা, আমি আমি যে আপনাদের সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। এরপর মণিবালা রামুকে ক্ষমা করে দেয়, আর আবারও তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি মজা আর কটা দিনই পড়ি, খুব মজা, কি যে মজা লাগছে আমার, এতে আমি নতুন জামা কিনবো, মজার মজার খাবার খাবো, কত মজা হবে তাই না মা? এত নাচানাচি করার কিছু হয়নি রে মা, এখনো তো ঈদ হতে বেশ কদিন বাকি আছে, আগে ঈদ আসুক তারপর না হয় ওসব নিয়ে পরিকল্পনা করবি। বলছি কি, এখন তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নে তো মা, তোর বাবা আসার সময় হয়ে গেছে, তোর বাবা যদি বাড়িতে এসে তোর হাতে পায়ে এমন নোংরা দেখতে পায় তবে কিন্তু ভীষণ বকবে। সেই ভয় আর দেখিও না তো মা, ওই দেখো বাবা তো আমার হাতে পায়ের ময়লা দেখেই ফেলেছে, এবার কি হবে?
দিন দিন তো দেখছি আমার মেয়েটা পাকা বুড়ি হয়ে যাচ্ছে, এখন আর ভয়টাই দেখিও কোনো কাজ হয় না। তা বলছি কি, হাতে পায়ে এত নোংরা লাগিয়েছিস কেন বলতো? বাবা, আমি তো আমার বন্ধুদের সঙ্গে খেলছিলাম, তাই এমন ময়লা লেগেছে। তা বলছি কি বাবা, আমার বন্ধুরা ঈদের জামা কিনেছে, তুমি আমাকে ঈদের জামা কিনে দেবে না বাবা? ঈদের জামা? ঠিক আছে রে মা, সেটা পরে দেখা যাবে, এখনো তো কয়দিন বাকি আছে ঈদের, তাই না? তা বলছি কি মা, তুই এখন যা হাত মুখ ধুয়ে আয়, কেমন? বলছি তুমি তো মেয়েটাকে পাঠিয়ে দিলে আর মেয়েটা ঘরে চলে গেল, অত আশা মেয়েটাকে দিও না তো। আর আজ তুমি এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে, আজকে কি দোকানে বেচে কেনা হয়নি? আর বেচে কেনার কথা বলো না গিন্নি, যে চায়ের দোকান আমার, তার উপর আবার রমজান মাস, রমজান মাসে তো সকলেই রোজা রাখে, কেউ তো আর তেমন চা নাস্তা খায় না, আর রোজার মাসও তেমন একটা বিক্রিও হয় না। আমি যে সংসার চালাবো কি করে সেটাই তো ভাবছি, তাতে আবার মেয়েটা ঈদের জামার কথা বললো, কিভাবে যে কি করবো বুঝতেই পারছি না। আহা, তুমি মেয়ের কথা এত কান্দিও না তো, বলছি কি তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছেন তো। তোমার কথা যেন ঠিক হয় গো, উপরওয়ালা যেন আমাদের দিকে মুখ তুলে তাকান, নয়তো আমার মতো গরিব মানুষেরা যে না খেয়েই মরে যাবে। কি গো, কোথায় যাচ্ছ? এই মাত্র তো ইফতার করলে, সারাদিন রোজা রেখে নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো। তা বলছি কি তুমি এখন একটু বিশ্রাম নাও না গো। বিশ্রাম নিলে চলবে গো, আমাকে যে এখনই দোকানে যেতে হবে, ইফতারের পর যদি বেচে কেনা হয়, সামনেই তো ঈদ, কত খরচ আছে, তাছাড়া তো ঈদের সময় মেয়ের জন্য একটা জামাও কিনতে হবে। বলছি কি গিন্নি, আর কথা না বাড়াই, আমি চলি গো, গেলাম আমি, থাকো। আচ্ছা ঠিক আছে, যাও, বেশি দেরি করো না, কেমন, তাড়াতাড়ি চলে এসো। হে আল্লাহ, মানুষটা তো চলে গেল, মানুষটা এই সংসারের জন্য কত কষ্টই না করছে, তুমি একটু সহায় হও আল্লাহ, একটু ওকে দেখে রেখো। এভাবে রহিমা আল্লাহর দরবারে প্রার্থনা করছিল। চা বিক্রি হবে বলে ইফতার করে দোকানে চলে আসি, তবুও কেউ আছেই না, আর কটা দিন পরেই তো ঈদ, আমি যে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে তো আবার প্রতিদিন মেয়েটা জামার কথা জিজ্ঞেস করছে, না জানি আজ বাড়িতে ফিরলে মেয়েটা কি বলবে। বাবা বাবা, তুমি এসেছো বাবা, আমি তো এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাবা, তুমি ঈদের জামা আনোনি? না রে মা, আজ তো তেমন বেচাকেনা হয়নি, আর হাতেও কোনো টাকা পয়সা নেই। তবে মা, তুই ভাবিস না, আমি ঠিক তোর জন্য জামা কিনে আনবো, আর নতুন জামা পরে তুই ঈদে ঘুরবি। বাবা বাবা, তুমি সত্যি কথা বলছো বাবা, কিন্তু বাবা ঈদের তো আর বেশি দিন নেই, তুমি কি সত্যি আমার জন্য জামা কিনে আনবে বাবা? হ্যাঁ রে মা, আমি আনবো, বললাম তো, এবার তুই ঘরে যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় যা রে মা। মেয়েটাকে শুধু কেন কেন মিথ্যে আশা দিচ্ছ বলো তো, দুদিন থেকে বাজার পর্যন্ত করতে পারছো না, শাক সবজি খেয়ে রোজা রাখছি, আর তুমি কিনা মেয়েকে ঈদে জামা কিনে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছ। এত অস্থির হয়ে না তো গিন্নি, আল্লাহর ওপর ভরসা রাখো, আল্লাহ চাইলে সব ঠিক হবে গো, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এই কথা বলে কালাম রহিমাকে চুপ করিয়ে দেয়। যাক বাবা, এই কটা দিন কষ্ট করে কয়টা টাকা তা হাতে পেলাম, এবার এই টাকা দিয়ে আমি মেয়েটার জন্য জামা কিনবো, যাই এবার তবে হাটে যাই। আরে আরে কালাম মিয়া, যে তা যাচ্ছ কোথায়? বলছি কি তুমি এত ছেঁচড়া কেন বলো তো, আমি যে দু মাস ধরে দোকানের ভাড়া তুলতে আসি না, আর তোমরা কেউ ভাড়াও দাও না। বলছি কাল তো ঈদ, সে কথা কি ভুলে গেছো? এখন দোকান ভাড়ার টাকা দাও তো। মহাজন, আমার হাতে তো এখন তেমন কোনো টাকাও নেই, আমি ঈদের পর আপনাকে টাকাটা দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। সে কি কথা কালাম মিয়া, আমার দোকান থেকেই টাকা আয় করছো, অথচ টাকা চাইলে আজ না হয় কাল শুরু করে দাও, ওই তো তোমার হাতে টাকা, আর বাহানা করো না তো। মহাজন, এটা আমার মেয়ের জামা কেনার টাকা, এই টাকার উপর দয়া করে নজর দিবেন না, আমি যে মেয়েটাকে ঈদের জামা কিনে দেব বলে কথা দিয়েছি। তা বলছি কি আমাদের কি ঈদ নেই, ভালোই ভালোই টাকা দাও, না হলে ওই দোকানে আর চা বিক্রি করতে পারবে না। মহাজন, আপনি এত নিষ্ঠুর, তবে আপনি টাকা ছাড়া যাবেন না, তবে নিন মহাজন আপনার টাকা। এই তো কাজ হয়েছে, আসলে সোজা কথা কিছুই হয় না। তা বলছি কি আমি এবার যাই, অনেক কেনাকাটা বাকি।
ধনী মানুষেরা অনেক অত্যাচারী হয়, ওরা কখনোই আমাদের কষ্ট বুঝতে চায় না। তবে হাতে তো এখনো 200 টাকা আছে, দরকার হলে এ টাকা দিয়ে আমি মেয়ের জন্য ঈদের জামা কিনবো। যাই, এবার হাটে যাই। বা এই বড় দোকানটাতে তো কি সুন্দর একটা জামা ঝুলছে, এই জামাটা আমার মেয়ের গায়ে অনেক ভালো মানাবে, এই জামাটাই আমি কিনবো। এই যে দিদি শুনছেন, এই জামাটার দাম কত টাকা? আসলে আপনাদের মতো খরিদ্দাররা না মাথাটা একদম গরম করে দেয়। একদম 500 টাকা, এর কম হলে দিতে পারবো না, নিলে নিয়ে যান আর না হলে নেই। এত টাকা দাম? তা বলছি কি দিদি, এত কঠোর হবেন না, এই জামাটার দাম 200 টাকা দেবো। এই জামাটা দিন না আমাকে দিদি। আরে আমি তো বললাম 500 টাকা, তবু এত কথা বলছেন যে? টাকা নেই আবার এসেছেন জামা কিনতে? যান তো এখান থেকে চলে যান। তবে তো আরো 300 টাকার দরকার। তবে এবার আমি এই 300 টাকা কোথায় পাবো? আমি কি মেয়ের জন্য জামা কিনতে পাবো না? জরুরি রক্ত প্রয়োজন, কেউ রক্ত দিতে চাইলে এখানে যোগাযোগ করুন, রক্তের বিনিময়ে টাকা দেওয়া হবে। এবার আমি পেয়েছি উপায়, তবে রক্ত বিক্রি করেই আমি মেয়ের জন্য ঈদের জামা কিনবো। তবে আর দেরি না করে হাসপাতালে যাই। কি ব্যাপার মা, বাবা এখনো জামা নিয়ে আসছে না কেন? বাবা কি আর তবে জামা নিয়ে আসবে না? না মা, আমি আর তোমার কথা শুনবো না, আমি এবার বাবার দোকানে যাব। একে বিনু, এসব তুই কি বলছিস রে মা? যাস না, তোর বাবা নিশ্চয়ই জামা নিয়ে আসবে। কি মুশকিল, আমি এখন কি করি? যাচ্ছে তো যাচ্ছে। না না না, আজ আমি কারো কথাই শুনবো না, আজ আমি বাবার কাছেই যাব। বিনু মা আমার, এটা কি হলো? আমি রক্ত বিক্রির টাকায় তোর জন্য জামা কিনলাম, আর তুই কিনে সেই জামাই পরতে পারলি না। এবার কি তোর সাথে সাথে নতুন জামাটা নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে? হে কি গো, তুমি আমার বিনুকে ওভাবে কোলে নিয়ে আছো কেন? আর বিনু বিনু রক্তাক্ত কেন? কি হয়েছে আমার মেয়ের বলো? চুপ করে আছো কেন বলো? আমার মেয়ের কি হয়েছে? এরপর কালাম রহিমাকে সব কথা খুলে বলে, আর কালাম ও রহিমা বিনু লাশের পাশে বসে কাঁদতেই থাকে। বিনুর আর ঈদে জামা পরা হয় না। এক কাঠুরের 3 জন ছেলে ছিল, তাদের মধ্যে ছোট ছেলেটি ছিল একটু বোকা, তাই তাকে সকলে হাদারাম বলে ডাকে। একদিন কাঠুরে তার বড় ছেলেকে ডেকে বলল, আজ আমার অসুখ করেছে, আমি কাঠ কাটতে বনে যেতে পারবো না, তুমি যাও কাঠ কেটে বাজারে বিক্রি করে আমাদের জন্য খাওয়ার কিছু নিয়ে এসো। তা শুনে কাঠুরের বড় ছেলে কাঠ কাটতে বনে গেল। তার মা সঙ্গে রুটি আর দুধ দিয়ে বলল, বন তো অনেক দূরে, সেখানে গিয়ে তো তোমার বড্ড খিদে পাবে, তখন তুমি এই রুটি আর দুধ খেয়ে নিও। বনের পাশে একজন বৃদ্ধ বসেছিল, সে কাঠুরের ছেলেকে ডেকে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে। তুমি আমার কাছ থেকে খাবার চাইছো, কিন্তু এই ঝোলায় যতটুকু খাবার আছে তাতে তো আমার নিজেরই পেট ভরবে না, তোমাকে আমি কোত্থেকে দেব? যাও বাপু, পালাও এখান থেকে, পালাও পালাও। এই কথা বলে সে কাঠ কাটতে চলে যায়। গিয়ে যেই না কাঠ কাটতে কুড়ালটি উঠিয়েছে, অমনি সেই কুড়াল ফসকে তার হাতের উপর পড়ে গেল। তার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো, কাজে কাঠ আর কাটা হলো না। পরের দিন মেজো ছেলে কাঠ কাটতে গেল, তার সাথে তার মা রুটি আর দুধ দিল। সেদিনও সেই বৃদ্ধ বনের পাশে বসেছিল আর কাঠুরের ছেলের কাছে খেতে চাইল। বাবা কিছু খেতে দেবে? এইটুকু তো খামার, আমি নিজে না খেয়ে তোমাকে কি দেবো? বয়েই গেছে আমার। না বাবু, ওসব খাবার টাবার হবে না, যাই এখান থেকে। তারপর সে বনের মধ্যে গিয়ে কাঠ কাটার জন্য যেই না কুড়াল উঠিয়েছে, অমনি ধপাস করে কুড়ালটা তার পায়ের উপর পড়ে গেল আর তার পা কেটে গেল। কাজেই সেদিন আর তার কাঠ কাটা হলো না। তারপর কাঠুরের ছোট ছেলে গেল কাঠ কাটতে, সে বেচারা বোকা বলে তাকে কেউই ভালোবাসে না। তার সঙ্গে তার মা খাবার দিল শুধু বাসি রুটি আর জল। সেদিনও বনের ধারে সেই বুড়ো বসেছিল, হাদারামকে ডেকে বুড়ো বলল, বড্ড খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দেবে? তাই, তোমার অনেক খিদে পেয়েছে বুঝি, কিন্তু কি করি বলো তো, আমার কাছে তো বেশি কিছু নেই,
শুধু এই বাসি রুটি আর খাবার জল আছে। তাতে কি তোমার পেট ভরবে গো? ঠিক আছে, চলো তাহলে এই খাবারগুলো দুজনে একসাথে খেয়ে নেই। তারা দুজনে মিলে সেই রুটি আর জল ভাগ করে খেল। খাওয়ার পরে বুড়ো অনেক খুশি হয়ে বলল, তুমি আজ যে গাছটা কাটবে সেই গাছের নিচে একটা ভালো জিনিস পাবে। কি বললে? প্রথমে যে গাছটা কাটবো তার নিচে ভালো জিনিস পাবো? তাহলে তো আমার বাবা অনেক খুশি হবেন। তবে তুমি ছাড়া ওটা যেন কেউ না ধরে, ধরলে তার সর্বনাশ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বুড়ো দাদু, তবে আমি এখন যাই, কাঠ কাটতে হবে যে। তারপর হাদারাম গেল কাঠ কাটতে। গিয়ে গাছ কাটতেই গাছের ভেতর থেকে বের হলো একটা সুন্দর সোনার হাঁস। বুড়ো দাদু তো দেখছি ঠিকই বলেছিল, এ তো দেখছি একটা সোনার হাঁস, এটা বিক্রি করলে তো অনেক টাকা পাবো, আর আমাদের পরিবারে খাবারের কোনো চিন্তা থাকবে না। তারপর কাঠগুলো কেটে সেই সোনার হাঁস নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু খানিক দূরে যেতেই রাত নেমে আসে। তখন হাদারাম ভাবলো, রাতে আর কোথায় যাব, কোনো এক গৃহস্থের বাড়িতে গিয়ে থাকি, সকালে উঠে বাড়ি চলে যাব। ওই তো একটা গৃহস্থ বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়িতেই গিয়ে থাকি। এই ভেবে সে এক গৃহস্থের বাড়িতে গিয়ে উঠল। গৃহস্থের ছিল দুই মেয়ে। সোনার হাঁস দেখে তাদের অনেক লোভ হয়। দুই মেয়ে মনে করেছে তাদের একটা পালক নিয়ে মাথায় পড়বে। রাত্রে যখন খেয়ে দেয়ে সকলে ঘুমিয়ে পড়েছে, তখন গৃহস্থের ছোট মেয়ে পাটি পেটিপে সেই সোনার হাঁসের কাছে গেল। সোনার হাঁসের কাছে গিয়ে যেই না হাঁসের গা থেকে পালক আস্তে আস্তে টানছিল, অমনি তো সর্বনাশ হয়ে গেল। পালক তো ছিলই না, বরং তার বদলে সেই মেয়ের হাত হাঁসের গায়ের সাথে আটকে রয়েছে। কিছুতে সে হাত আর খুলছেই না, কাজেই তাকে সেখানে বসে থাকতে হলো। খানিক পরে তার বোনও পালক চুরি করতে এসেছে। সে এসে দেখে তার দিদি হাঁস নিয়ে কি যেন করছে। অমনি দ্রুত সে তার কাছে গিয়ে হাত ধরে বলল, বাহ দিদি, তুমি একলাই নেবে নাকি, আমাকেও দাও। একি, আমার হাত তো আটকে গেছে, আমার হাত তো খুলছে না। ছোট মেয়েটি বড়মের হাত ধরার পর আর কিছুতেই সে হাত খুলতে পারে না। সে তার দিদির হাতের সাথে একেবারে জুড়ে গিয়েছে। কাজে এই অবস্থায় তাদের দুবোনকে সারা রাত সেখানেই ওভাবেই থাকতে হলো। পরের দিন সকালে হাদারাম তার কাঠ ও সোনার হাঁস নিয়ে গৃহস্থের বাড়ি থেকে বেরিয়ে পড়লো। হাঁসের সাথে গৃহস্থের দুই মেয়ে যে আটকে ছিল তারাও তার সাথে চলতেই লাগলো। দুই মেয়েকে এভাবে যেতে দেখে গৃহস্থ দৌড়ে এলো। কেরে কেরে, তোরা হাদারামের সাথে কোথায় চললি? তারা দাঁড়া বলছি। এই না গৃহস্থ মেয়ের গায়ে হাত রেখেছে, সাথে সাথে সেও আটকে গেছে। রাম কিন্তু এসবের কিছুই বুঝতে পারেনি। তার সোনার হাঁস নিয়ে আর হাঁসের সাথে তিনজনকে নিয়ে মনের সুখে হেঁটেই চলেছে। সেইখান দিয়ে তখন এক গোয়ালা যাচ্ছিল। গৃহস্থকে দেখে দৌড়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, কোথায় যাচ্ছ? গ্রাম থেকে চলে যাচ্ছ নাকি? আমার দুধের দাম দিয়ে গেলে না? আর দুধের দাম? গোয়ালা তখন তার হাত নিয়ে ব্যস্ত। তার হাতও গৃহস্থের সঙ্গে আটকে হাদারামের সাথে তার বাড়ির দিকে চলতেই আছে। গোয়ালার যে গোয়ালিনী ছিল তার মেজাজ ছিল ভারী করা। সে তার ঘরের জানালা দিয়ে দেখলো দুটি লোকের সাথে দুটি মেয়ে যাচ্ছে। তাদের সাথে তো তার গোয়ালাও চলে যাচ্ছে। অমনি সে ঝাঁটা হাতে দৌড়ে বেরিয়ে এলো। কিন্তু সে কিছু না বলে একেবারে গিয়ে গোয়ালার হাতে ঝাঁটা বসিয়ে দিয়েছে। অমনি গোয়ালির পিঠে ঝাঁটা আর ঝাঁটার তলে গোয়ালিনী আটকে গেল। তখন সেও হাদারামের সাথে চলেছে। সেই দেশের যে রাজা ছিল তার মেয়ে কখনো হাসতো না, তাই রাজা ঢোল পেটিয়ে দিয়েছিল যে তার মেয়েকে হাসাতে পারবে সেই তাকে বিয়ে করতে পারবে, আর অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে। ওই দিন রাজা তার মেয়েকে নিয়ে বাগানে ঘুরছিল। বাগানের পাশের রাস্তা দিয়েই চলছিল হাদারাম। হাদারাম তো যাচ্ছিল ঘাড়ে করে হাঁস নিয়ে, আর তার পেছনে গৃহস্থের বড় মেয়ে, আর তার পেছনে গৃহস্থর ছোট মেয়ে, তার পেছনে গৃহস্থ, গৃহস্থের পেছনে গোয়ালা, তার পেছনে ঝাঁটা হাতে গোয়ালিনী। তাদের এমন কাণ্ড দেখে রাজা মশাই, রানী এবং রাজকন্যা অনেক জোরে হেসে ওঠে এবং তারা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। সকলের চেয়ে বেশি হাসলো রাজার সেই মেয়ে। হাদারামের এমন কাহিনী দেখে রাজা মশাই হাদারামকে রাজমহলে ডাকে এবং রাজা মশাই বলে, আমার মেয়েকে কেউ হাসাতে পারে না,
কিন্তু তুমি হাসিয়েছো। আমি রাজকন্যার সাথে তোমার বিয়ে দিতে চাই এবং আজ থেকে অর্ধেক রাজত্ব তোমার হয়ে যাবে। তখন রাজা হাদারামের সাথে রাজকন্যার বিয়ে দিয়ে দিল এবং সেই সাথে অর্ধেক রাজত্বও দিয়ে দিল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সবসময় গরিব ও অসহায়দের পাশে এগিয়ে আসতে হয়। হাদারাম ওই বুড়োর সাথে তার খাবার শেয়ার করে খেয়েছিল। সে বুড়োর সাথে খাবার শেয়ার করে খেয়েছিল বলে সোনার হাঁস পেয়েছিল, আর ওই সোনার হাঁসের জন্যই সে আজ রাজা হয়েছে। তাই আমরা সবসময় গরিব ও অসহায়দের পাশে এগিয়ে আসবো।